আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সিলেটের চৌঘাটায় পরিবহন শ্রমিক ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। 28 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে কয়েকশো জনকে। বুধবার রাতে সিলেটের কোতোয়ালি থানায় পুলিশের পক্ষ থেকে দুটি ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায় সংঘর্ষ অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে আর কাজে বাধা দেওয়ার কারণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এদিকে সংঘর্ষের ঘটনার পর পরিবহন শ্রমিকরা জানিয়েছে দাবি না মানলে সোমবার থেকে সিলেট জেলায় পরিবহন ধর্মঘট করা হবে।